মায়ের নিজস্ব সম্পদ কি মা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারবেন যদিও একাধিক সন্তান থাকে? উল্লেখ্য, ভরণ পোষণ শুধু সেই সন্তানই করেন যাকে মা সম্পদ দিতে চান। ভাই তুষার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেক মা অনেক বাবা আছেন যাদেরকে যে সন্তান বেশি দেখভাল করেন, সেবা করেন, দায়িত্ব পালন করেন তাদেরকে সমস্ত সম্পদ দিয়ে, যারা মা বাবার খোঁজখবর নেন না তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যান, অথবা যে সন্তান বেশি সেবা করেন, খেদমত করেন তাকে কিছু সম্পদ স্পেশালভাবে বিশেষভাবে দিয়ে দেন যেটা অন্যদেরকে দেন না, অবশিষ্ট সম্পদ থেকে ভাই বোনরা পরবর্তীতে বণ্টন করেন, এটি জায়েজ আছে কিনা? এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে যে সন্তান মা বাবার সেবা করেন, খোঁজ খবর নেন, দেখভাল করেন, সন্তানাতীতভাবে তিনি তার দায়িত্ব পালন করছেন, আল্লাহর কাছে তিনি প্রিয় পাত্র হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর জন্য অফুরন্ত বারাকা দিবেন তার জীবনে এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ আজর এবং বিনিময় দিবেন, আর যে সন্তান মা বাবার প্রতি তাদের যে অর্পিত দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করছে না, তারা অবশ্যই পাপিষ্ঠ, তারা অবশ্যই অপরাধী, সে অপরাধের দায় তাদেরকে বহন করতে হবে জীবদ্দশায় এবং আখেরাতে, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে মা বাবা যে সন্তান দেখভাল করেন বা দায় দায়িত্ব পালন করেন, সেবা করেন, মা বাবার অনুগত থাকেন, তাদেরকে দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা তাদের জন্য জায়েজ নয়, কিংবা তাদেরকে স্পেশালভাবে কিছু দিয়ে অন্যদেরকে না দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ মা বাবার সম্পদে সন্তানদের যে অধিকার, সে অধিকারটা আসলে জন্মসূত্রেই চলে আসে, এটা কোনো সার্ভিসের বিনিময় নয়। যে সন্তান আপনার দেখভাল করলো তাকে আপনি সম্পদ দিয়ে দিলেন বা কিছু স্পেশালভাবে দিলেন, এর মানে হলো তাকে সার্ভিসের চার্জ আপনি দিলেন, এটি জায়েজ নয়। সন্তান হিসাবে তাদের দায়িত্ব হলো মা বাবার সেবা করা, সেই দায়িত্ব তারা পালন করেছে, সেজন্য কোনো চার্জ তারা নিতে পারেন না। তাদেরকে আলাদাভাবে কোনো চার্জও যদি আপনি দেন, তাদের জন্য কোনো বিনিময় দেন বা তাদেরকে দিয়ে অন্যদেরকে না দেন, তাহলে সেটি ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এই জন্য জায়েজ নয়। আপনার সন্তান হিসেবে যারা জন্মগ্রহণ করেছে এটা জন্মসূত্রে তাদের সবার অধিকার আপনার সম্পদে রয়েছে, শুধুমাত্র আপনার সন্তান হওয়ার কারণে তারা দেখভাল করছে কি করছে না সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। করছে তো ভালো কথা, কেউ করছে না তো সেটা খারাপ কথা, তার জন্য তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আপনি তাকে অন্য কোনোভাবে সংশোধন করতে পারেন, দায়িত্ববান করে তুলতে পারেন, অন্য কোনোভাবে তাকে আপনি প্রেশার দিতে পারেন, কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারতম্য করা জায়েজ নাই। একটি বিখ্যাত হাদিস আমরা অনেকেই জানবো, আবু দাউদে বর্ণিত হয়েছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা একবার তার একজন সন্তানকে বিশেষ কিছু হাদিয়া উপঢৌকন দিয়েছেন তার সম্পদ থেকে। এরপরে এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে বিষয়টি বর্ণনা করার পর নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমার অন্যান্য সন্তানদেরকেও কি তুমি দিয়েছ? তখন তিনি বলেছেন, না দেইনি। তখন নবী সাল্লাম বলেছেন যে অন্যান্য সম্পদ সন্তানদেরকেও দাও, এবং বলেছেন যে ইত্তাকুল্লাহ ফি আওলাদিকুম ওয়াদিলু বাইনা আওলাদিকুম আও কামা ক্বালা আলাইহিস্সালাম, তোমরা আল্লাহকে ভয় করো তোমার সন্তানদেরকে কিছু দেওয়ার ব্যাপারে, এবং সন্তানদেরকে দান করার ক্ষেত্রে তোমরা সমতা এবং আদল বা ইনসাফকে খেয়াল রেখে দান করবে। হাদিসের আলোকে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির একটি ফতোয়া রয়েছে, সেখানে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে যে যদি কোনো সন্তান মা বাবার প্রতি বেশি দায়িত্ববান হন, অন্যরা অযত্ন করেন, অবহেলা করেন, তাহলে সেক্ষেত্রে দায়িত্ববান সন্তানকে মা বাবা অতিরিক্ত কিছু বা বিশেষ কিছু দিয়ে দেওয়া বা সম্পূর্ণ সম্পদ দেওয়া জায়েজ আছে কিনা? স্থায়ী কমিটির ফতোয়া হলো সেটি জায়েজ নয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত স্কলার, সৌদি আরবের সাবেক সর্বোচ্চ লা পরিষদের অন্যতম সদস্য, তিনি তার এ প্রসঙ্গে একটা ফতোয়াতে উল্লেখ করেছেন যে আপনি মা বাবা হিসাবে যে সন্তানকে এখন বাড়িয়ে দিচ্ছেন বা সব কিছু দিয়ে দিচ্ছেন এই জন্য যে তিনি ভালো, হতে পারে সেই সন্তানে কিছুদিন পরে খারাপ হয়ে যাবে, আবার যে সন্তানকে সম্পূর্ণ বঞ্চিত করছেন হতে পারে তিনি তওবা করে তিনি আপনার নেক্সট সন্তান হয়ে যাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেটাতে হেরফের করা উচিত নয়। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কিত বিধিবিধান বলার পর বলেছেন, লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের ওয়ারিসদের মধ্যে থেকে কে তোমাদের অধিক উপকারে আসবে এটা তোমরা কেউ জানো না। তোমরা আপাত দৃষ্টিতে হয়তো ভালো মন্দ বিচার করছো, কেউই জানো না যে চূড়ান্তভাবে কে তোমাদের কতটা উপকারে আসবে, কে কতটা অপকারে আসবে, যার কারণে আল্লাহ যে হারে যাকে দিতে বলেছেন সেই হারে তাদেরকে দাও। অতএব মা বাবা জীবদ্দশা যদি কোনো উপঢৌকন দিতে হয় সন্তানদেরকে সমান হারে দিবেন। হ্যাঁ, কারোর যদি বিশেষ প্রয়োজন হয় সেই প্রয়োজনের প্রেক্ষিতে কাউকে কিছু দিলেন, যেমন কারোর ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে চিকিৎসার জন্য সহায়তা করলেন বা তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলেন, কারোর অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে কারোর সহায়তা দরকার তাকে সেই ক্ষেত্রে তিনি দিলেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু নিছক উপঢৌকন যখন দিবেন তখন সমতা বজায় রাখা জরুরি। এই সমতাটা আবার কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে। অনেকে বলেছেন যে মিরাজ যে হারে বণ্টন করা হয় সে হারে, অর্থাৎ মেয়েদেরকে ছেলেদের অর্ধেক, সেই হারে উপঢৌকন দিতে হবে। আর অন্যান্য ওলামা কেরাম বলেছেন না,
মিরাসের বণ্টনটি ভিন্ন বিষয়, কিন্তু নিছক উপঢৌকন যখন দিবেন তখন ছেলেমেয়ে সবাইকে সমান হারে দিতে হবে। অতএব মা বাবা তার প্রতি অযত্ন অবহেলার কারণে কোনো সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করা যেমন জায়েজ নাই, কোনো সন্তান খুব বেশি দায়িত্ব পালন করে থাকলে তাকে আলাদা করে কিছু দেওয়া, লিখে দেওয়া তার নামে জমি জমা সহায় সম্পত্তি অথবা সব কিছু দিয়ে দেওয়া, এটাও কোনো অবস্থাতেই জায়েজ নেই।